আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। কিভাবে খুব অল্প সময়ে রাঁধুনি রেডি মিক্স চিকেন বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই মজাদার করে চিকেন বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায়। যারা বাটাবাটির ঝামেলা ছাড়াই চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে চান তাদের জন্য এই সহজ রেসিপিটি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আলুগুলো ফ্রাই হয়ে গেলে আমি উঠিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু নরম করে নিতে হবে। এই পর্যায়ে আমি 2টা তেজপাতা, 2-3টা এলাচ, দারচিনি এবং কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি 2 চা চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম এবং 2 চা চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনটা একটু ভেজে নিয়ে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব। এক টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যে যার পছন্দ মতন, আপনারা না দিলেও চলবে। 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে।
এই পর্যায়ে আমি চিকেন গুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব চিকেনটা 2 মিনিট থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি রাধুনি রেডি মিক্স চিকেন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম হাফ কেজি চালের জন্য 1 প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করতে হবে এই পর্যায়ে আমি 1 বাটি পরিমাণ টক দই দিয়ে দিলাম দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আমি চালটা দিয়ে দিলাম ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যেই পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে লবণটা চেক করে আমি আবারও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেকে না যায় খেয়াল রাখতে হবে এই তো নেড়েচেড়ে এখন আমি এটা দমে রাখব 10 মিনিটের জন্য এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি এটা খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আমার এই ভিডিওটি আপনার যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ